করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ, আর এই দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিল ইআইআইএলএম কলকাতার বিবিএ ছাত্রছাত্রীরা। ইআইআইএমএল এর চেয়ারম্যান ও ডিরেক্টর রমাপ্রসাদ ব্যানার্জির অনুপ্রেরণায় তৈরি হল মিশন মুদিতা। মিশন মুদিতার মাধ্যমে রোগীরা পেয়ে যাবেন প্রয়োজনীয় জরুরি পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন অক্সিজেন সরবরাহ, রক্তের যোগান থেকে শুরু করে হাসপাতাল ও সেফ হোমের খোঁজ, ডাক্তারদের পরামর্শ, ভ্যাকসিনেশন ইত্যাদি সমস্ত তথ্য। এই কাজ ছাত্রছাত্রীরা বাড়ি থেকেই পরিকল্পনা মাফিক সব তথ্য রোগীর পরিবারের হাতে তুলে দিচ্ছেন। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সফল করতে প্রতিনিয়ত উপদেষ্টার ভূমিকায় রয়েছেন ইআইআইএলএম কলকাতার প্রিন্সিপাল ডক্টর শর্মিষ্ঠা দাস সহ অধ্যাপিকারা। মানুষই মানুষের পাশে দাঁড়াতে পারে, ইআইএলএম কলকাতা আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করেছে, তাই আমরা এগিয়ে যাব করোনাকে হারিয়ে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যি খুব ব্লেসড মনে করছি নিজেদেরকে। থ্যাংক ইউ।